টাকা ধার নিলে কেউ আর চেনে না, আর চেনে না, একেবার নিলে দেওয়ার ঠিক থাকে না, ফোন ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, খুঁজিয়া পাওয়া যায় না, আজব নমুনা। এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা আমি, এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা। টাকা ধার বিষয়টা আমাদের দেশের একটা সমস্যা, সামাজিক সমস্যা বলা যায়। টাকা ধার দিলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, ওই সমস্যাগুলোর উপর ভিত্তি করেই আমার একটি গান সমস্যা বিষয় নিয়ে। যে কোনো ধর্মীয় বিধানে বলা আছে যে কারো উপকার করার জন্য কেউ বিপদে পড়লে সঙ্গীরা বা পাড়াপড়শি তাদেরকে টাকা ধার দিতে হবে, তাদেরকে উপকার করতে হবে। তো আমি বেসিক্যালি যেই চিন্তা থেকে গানটা লিখেছি সেটা হচ্ছে যে সামাজিক ব্যাধির মতো, যে আপনজন পর হয়ে যায়, একটা বন্ধুর কাছ থেকে আমি 500 টাকা নিলাম, নেওয়ার পরে সেই বন্ধুটা আমাকে দিনের পর দিন খুঁজতে থাকলো, আমাকে ফোন দিচ্ছে আমি ধরছি না, বা আমি তার টাকাটা ব্যাক করতে পারতেছি না, তার মেসেজ আমি সিন করতেছি না আমার মেসেঞ্জারে। তো এই যে বিষয়গুলো জড়িত, এই বিষয়গুলো নিজের প্রতি আক্ষেপ নিয়ে মূলত গানটা রচনা করা। আর কি বলবো, আমরা বিপদে পড়লে সবাই সবাইকে টাকা দিব, এটাই চাই। কিন্তু এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য মূলত একটা মজার ছলে, আনন্দের ছলেই গানটা লিখা। তো আমি সামনে আমার আরেকটা গান আসতেছে টাকা ধার 2, ইনশাল্লাহ সেটা যদি মালিক আমাকে বাঁচায় রাখে, সেই টাকা ধার 2-এ আমি বলে দিব যে টাকা ধার নিলে কী কী সমস্যা এবং কী করতে হবে আমাদের, সেটা আমি আবার বলে দিব। সবাই ভালো থাকবেন। টাকা ধার নিলে কেউ আর চেনে না, আর চেনে না, একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না, ফোন ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, খুঁজিয়া পাওয়া যায় না, আজব নমুনা। এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা আমি, এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা। ঢাকায় টাকা ওড়ে তবু পকেটে থাকে ফাঁকা, আমার বাকি জীবন ফাঁকির টানে চলে আঁকা বাঁকা। ঢাকায় টাকা ওড়ে তবু পকেটে থাকে ফাঁকা, আমার বাকি জীবন ফাঁকির টানে চলে আঁকা বাঁকা। আবুর টুপি বাবুর মাথায় চালান সবে গেল কোথায়, আবুর টুকরি বাবুর মাথায় চালান সবে গেল কোথায়, কে কেন কারে ঠকায় সত্য অজানা। এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা আমি, এবার টাকা চাইতে আইলে ধার দিমুনা।